তিনি বলেছেন তালজামুহুম তাদের সাথে তোমরা ঐক্যবদ্ধ থাকবে ওয়া তুকাসিরু সাওয়াদাহুম তাদের সংখ্যা বৃদ্ধি করবে আইনামা কুনত ফি জিহাতিল্লাতি আনতা ফিহা পৃথিবীর যে প্রান্তে তুমি থাকে এই ধরনের ঐক্যবদ্ধ জামাত তাদেরকে যদি তুমি পাও তালজামুহুম তাদের সাথে থাকো ওয়া তুকাসিরু সাওয়াদাহুম তাদের সংখ্যা বৃদ্ধি করো বিন বাস রাহিমাহুল্লাহর ফতোয়া কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে বিন বাস রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মাল মাকসুদু বিল জামাতিল মুসলিমিনা আল্লাযী জাআত ফিল হাদিস যে জামাতুল মুসলিমিন বলতে হাদিসে কি বোঝানো হয়েছে তখন বিন বাস রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন জামাতুল মুসলিমুনা হুমুল মুলতাজিমুনা বিল ইসলাম জামাতুল মুসলিমিন হচ্ছে যারা ইসলামকে আঁকড়ে ধরে পৃথিবীর যে প্রান্তে ইন্দোনেশিয়া হোক মিশর হোক সিরিয়া হোক যারা কোরআন সুন্নাহকে নিঃশর্তভাবে অনুসরণ করবে হুমুল জামাতুল মুলতাজিমা তারা হচ্ছে ঐক্যবদ্ধ জামাত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা ফা ইন্না আশ-শাইতানা মা আল ওয়াহিদ ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাআদ من أراد بحبوحة الجنة فليلزم الجماعة رواه الترمذي أهل الحديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের কমিটি সম্মেলনে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি এখানে চট্টগ্রাম বিভিন্ন জেলার সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে প্রস্তাবসমূহ আলোচনা করতে বলা হয়েছে সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বা পার্বত্য জেলাগুলো সেখানে যারা বর্তমানে যারা সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন চট্টগ্রাম জেলাটা একটু অন্যান্য জেলার চেয়ে একটু একটু অন্যরকম জেলা এখানে আপনি কৌমি বলেন বা বেরুলবি যাদেরকে বলেন তাদের হেডকোয়ার্টার বলা যায় ওখানে তো সেই হিসেবে আমাদের ওখানে দায়ী খুব কম বিশেষ করে সাংগঠনিকভাবে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে এরকম দায়ীর সংখ্যা খুবই নগণ্য এক্ষেত্রে আমি বলবো যেহেতু চট্টগ্রাম জেলার মধ্যে বেশিরভাগ যারা বর্তমানে আহলে হাদিস বলাটা ভুল হবে বেশিরভাগ সহি আকিদার হয়ে যাচ্ছে এখন এমন অনেক মসজিদ হচ্ছে যেখানে ওনারা বলে আমরা আহলে হাদিসও না হানাফিও না আপনারা কি আমরা সহি আকিদা এই ভাইরাসটা আমাদের চট্টগ্রাম জেলার মধ্যে খুব বেশি প্রসার লাভ করছে ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই আমাদের আহলে হাদিস আকিদা মানহাজ গ্রহণ করছে তবে তাদেরকে আমরা সাংগঠনিকভাবে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করাতে পারছি না তো এক্ষেত্রে আমি বলবো যারা সোশ্যাল মিডিয়া বিশেষ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রতিদ্বন্দ্বশা দায়ী যারা রয়েছেন যারা সোশ্যাল মিডিয়ায় তৎপর এবং যাকে বেশিরভাগ ইয়াং জেনারেশন চিনে ওই সকল দায়ীদেরকে যদি আমরা ত্রৈমাসিক চট্টগ্রাম জেলা আপনারা জানেন এখানে মাদ্রাসা রয়েছে মার্কাজ রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর ব্যবস্থাপনা রয়েছে যদি আমাদেরকে শিডিউল করা যায় আমরা সম্পূর্ণ খরচ বহন করতে রাজি আছি এক্ষেত্রে যদি করা যায় তাহলে আমরা ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে বৃহৎ বিভাগ হিসেবে চট্টগ্রাম বিভাগকে আমরা শিরক এবং বিদাত মুক্ত করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ আর চট্টগ্রামকে যদি আপনি শিরক বিদাত মুক্ত করতে পারেন হেডকোয়ার্টারকে যদি দখল করতে পারেন পুরো বাংলাদেশ দখল হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে যে সমস্যার সম্মুখীন আমি একজন ছোটখাটো একজন তোয়াইলিবুল ইলম আপনার তোয়ালিবুল সগির হিসেবে আমি যেটা বলবো আমরা যেটা দাওয়াতি কাজ করতে গিয়ে প্রথম যে সমস্যাটা করি দুইটা সমস্যা একটা হচ্ছে এখান থেকে বা রাজশাহী বা বিভিন্ন প্রতিদ্বন্দ্বশা অনেক আলেম গিয়ে চট্টগ্রামে বলে থাকেন যে বাংলাদেশে যে সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলো মূলত হিজব এগুলো দল এগুলো ফেরকা এবং আপনারা অবাক হয়ে যাবেন যে একটা পত্রিকাও বর্তমানে 15টা পর্ব চলে গিয়েছেন যে ওনারা শুধুমাত্র এই আমাদের জামাতবদ্ধ দাওয়াতি কাফেলাকে হিস বা দল প্রমাণ করার জন্য অপচেষ্টায় লিপ্ত তো এক্ষেত্রে আমি বলবো যে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করা এবং ওনারা অনেকের সময় আমানতের খেয়ানত করে থাকেন ওনারা বাইরে থেকে পড়ালেখা করে এসেছেন ওনারা বলে থাকেন যে আরব ওলামা একরামের ফতোয়া আমাদেরকে মানতে হবে কিন্তু ওনারা নিজেরা এক্ষেত্রে ফতোয়াগুলো মানেন না বিন বাস রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মাল মাকসুদু বিল জামাতিল মুসলিমিনা আল্লাযী জাআত ফিল হাদিস যে জামাতুল মুসলিমিন বলতে হাদিসে কি বোঝানো হয়েছে তখন বিন বাস রাহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন জামাতুল মুসলিমুনা হুমুল মুলতাজিমুনা বিল ইসলাম জামাতুল মুসলিমিন হচ্ছে যারা ইসলামকে আঁকড়ে ধরে ওয়াসাইরুনা আলা নাহজিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
والعاملون بالكتاب والسنة عليه الصلاة والسلام جرا كتاب من سنة كأكردور ترى هچه هم الجماعة الملتزمة ترى اكبت جماعة ترى هچه جماعة المسلمين ولو كانوا قليلين جديو ترى شنك يلقوا هاي في أي طرف من الأرض في أي بقاء في تبي جي برانتي ترى تحقوق ترى جماعة المسلمين كرا جرا كتاب من سنة كنشط بابو نشرن كربي تيني ادهارن تانتك بلچن فالجماعة الملتزمة في الأمريكا হুম জামাত মুসলিমিন যদি আমেরিকার মধ্যে কিছু মানুষ কোরআন সুন্নাহ নিঃশর্ত অনুসরণ করে তারা আমেরিকার জামাত ফাল জামাতুল মুলতাজিমাতু ফি ফরান্সা হুমুল জামাতুল মুসলিমিন এভাবে যদি লন্ডনে ফ্রান্সে কোনো জামাতুল মুলতাজিমে থাকে তারা জামাতুল মুসলিমিন ফাল মুলতাজিমাতু ফি লন্ডনা মাসালান আও লন্ডনা আও আও কাযা হুমুল জামা এভাবে ফ্রান্স হল্যান্ড পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন প্রত্যেকে জামাত وهكذا الجماعة الملتزمة في أي مكان في الجزيرة العربية في مصر في شام في إندونيسيا بريتيبير جي برانتي إندونيسيا هوك مصر هوك سيريا هوك جرا قرآن سنة كي نشط باب ونشورن كربي هم الجماعة الملتزمة ترى هو توكي بودو جماعة جرا جماعة المسلمين المقصود من التزم بأمر الله إذا در ادشو هوتسي جرا ইসলাম কে আল্লাহর আদেশ কে যারা আঁকড়ে ধরবে ওয়া ইস্তিকামু আলাইহ এরপর ইস্তিকামত থাকবে ওয়া দাআ আলাইহ ওয়া দাআ ইলাইহ এবং এরপর মানুষকে দাওয়াত দেয় হাউলাই হুমুল জামাতুল মুলতাজিমা এভাবে পৃথিবীর প্রত্যেকটা জামাত প্রত্যেকই জামাতুল মুসলিমিনে অন্তর্ভুক্ত তাহলে আমরা কি কোরআন ও সুন্নাত দাওয়াত মানুষকে দিচ্ছি না তিনি বলেছেন তালজামুহুম তাদের সাথে তোমরা ঐক্যবদ্ধ থাকবে ওয়া তুকাসসিরু সাওয়াদাহুম তাদের সংখ্যা বৃদ্ধি করবে আইনামা কুনত ফি জিহাদি في جهة التي أنت فيها পৃথিবীর যে প্রান্তে তুমি থাকে এই ধরনের ঐক্যবদ্ধ জামাত তাদেরকে যদি তুমি পাও তালজামহুম তাদের সাথে থাকো ওয়া তুকাসসিরু সাওয়াদাহুম তাদের সংখ্যা বৃদ্ধি করো বিন বাস রাহিমাহুল্লাহর ফতোয়া কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে এজন্য আমি সম্মানিত উলামা ইকরামকে বলবো মদিনা থেকে অনেকে পড়াশোনা করে এসেছেন অবাক হয়ে দেখতে হয় শেখ সালেহ আল ফৌজানের এই যে মানহাস বইটাকে বিকৃত করে নিজের মতো করে অনুবাদ করা হয়েছে উনি প্রশ্ন করেছেন একটা উত্তর দিয়েছেন একটা নিজের মতো করে একটা ফতোয়া দেয়া হয়েছে এটা নিয়ে আমাদের কোনো উলামা ইকরাম কথা বলছেন না এটা নিয়ে আপনারা কলম ধরুন কথা বলুন এখানে আমাদের আন্দোলনের অনেক উলামা ইকরাম রয়েছেন যারা যোগ্য মাহের আপনাদেরকে কথা বলতে হবে না হলে আমাদের মতো সাধারণ মানুষরা বিভ্রান্ত হচ্ছে গোমরাহী হচ্ছে ফর্ম ফিল আপ করা মানুষ পরীক্ষা দেওয়া মানুষ তারা আজকে বায়াত এবং জামাতের সন্ধিহান নিয়ে আমাদের সাথে দাওয়াতি কাজ করে না ঘরে বসে আছে তা আমি বলবো আমি যে মূল যে দুইটা সমস্যা এক দায়ী দ্বিতীয় হচ্ছে জামাত এবং এই বিষয়গুলো নিয়ে যদি কোরআন সুন্নাহ সুস্পষ্ট বয়ান আমাদের যারা বাইরে থেকে যারা পড়াশোনা করেছেন বিশেষ করে মদিনা থেকে যারা পিএইচডি অনেক ওলামায়ে কেরাম আছে আমার সম্মানিত উস্তাদও আমার পাশে আছেন এই বিষয়টাগুলো নিয়ে বেশি বেশি একাডেমিক আলোচনা করা দরকার এবং আমাদের যারা এখানে সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে প্রশিক্ষিত করা দরকার এরা আমানতের খেয়ানত করছে শুধুমাত্র সংগঠনের সাথে প্রতিহিংসা পরায়ণ হয়ে এই জন্য আমাদের উচিত এদের মুখোশটা মানুষের কাছে উন্মোচন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত করুক হাদাহুমুল্লাহ এবং আমাদের প্রত্যেককে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দাওয়াত সমাজের রন্ধ্রন্ধ ছড়িয়ে দেওয়ার জন্য জামিয়াতু তাহরিক আহলিল হাদিস বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে আমৃত্যু সংযুক্ত থাকার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আকুলু কৌলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু